আসসালামু আলাইকুম বন্ধুরা। বাংলাদেশে একটি রোগ প্রায়ই মানুষের দুশ্চিন্তার ভাঁজ ফেলে দেয়, অনেকেই হতাশ হয়ে পড়েন, আর এটি দিন দিন বেড়েই চলেছে, আর সেটি হচ্ছে ডায়াবেটিস। ডায়াবেটিস সাধারণত শরীরের মেটাবলিজম জনিত এক জটিল সমস্যা, যার ফলে ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তির রক্তে দীর্ঘ সময় ধরে গ্লুকোজ বা শর্করার মাত্রা স্বাভাবিকের তুলনায় বেশি থাকে। আমরা দৈনন্দিন কাজের জন্য যে শক্তি পাই তা মূলত কোষের ভিতরের গ্লুকোজের মেটাবলিজমের মাধ্যমে উৎপন্ন হয়। আমরা শর্করা জাতীয় খাবার গ্রহণ করার পর তা পরিপাকতন্ত্রে পরিপাককৃত হয়ে সরল অণু থেকে গ্লুকোজ ফ্রুক্টোজ ইত্যাদিতে পরিণত হয়। তারপর এটি ইন্টেস্টাইনে গ্লুকোজ রক্তে যেয়ে মিশে যায়। ইনসুলিন নামক হরমোনের উপস্থিতিতে গ্লুকোজ রক্ত রস থেকে দেহের পেশিকোষে ও এডিপাস টিস্যুতে এর ভিতরে প্রবেশ করে। পরবর্তীতে এই গ্লুকোজের বিপাকের ফলে দেহের প্রয়োজনীয় শক্তি উৎপন্ন হয়। মানবদেহের পাকস্থলীর পাশে একটি মাংসপিণ্ডাকার গ্রন্থিনাল প্যানক্রিয়াস বা অগ্নাশয়ে এই প্যানক্রিয়াসের কিছু গুচ্ছকোষ রয়েছে। এগুলো একত্রে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স নামে পরিচিত। এই আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের বিটা কোষ থেকে প্রাকৃতিকভাবে দেহে গ্লুকোজ বিপাকের জন্য প্রয়োজনীয় ইনসুলিন তৈরি হয়। কিন্তু বিটা কোষ যখন পর্যাপ্ত পরিমাণ ইনসুলিন তৈরি করতে পারে না বা কোষ ইনসুলিনের প্রতি সঠিকভাবে সাড়া দেয় না, তখন রক্ত থেকে গ্লুকোজ কোষের ভিতরে প্রবেশে বাধাপ্রাপ্ত হয়। ফলে রক্তরসে গ্লুকোজের পরিমাণ বাড়তে থাকে এবং নানাবিধ শারীরিক জটিলতা দেখা দেয়। দেহের এই অবস্থার নামই হচ্ছে ডায়াবেটিস। ডায়াবেটিস প্রধানত দুই ভাগে ভাগ করা যায়, ডায়াবেটিস ইনসিপিডাস আর ডায়াবেটিস মেলাইটাস। ডায়াবেটিস ইনসিপিডাস এই প্রকারে ডায়াবেটিসের প্রধানত বৈশিষ্ট্য হলো প্রস্রাবে কোনো শর্করা নির্গত হয় না, অতিমাত্রায় প্রস্রাব হয় এবং ঘন ঘন পিপাসা লাগে। আর ডায়াবেটিস মেলাইটাসে রোগীর প্রস্রাবে গ্লুকোজের উপস্থিতি পাওয়া যায়। ডায়াবেটিস মেলাইটাস তিন ধরনের হয়ে থাকে, ইনসুলিন নির্ভর ডায়াবেটিস, IDDM, NIDDM অর টাইপ 2, আর হচ্ছে গ্যাস্টেটেশনাল ডায়াবেটিস। ইনসুলিন নির্ভর IDDM অর টাইপ 1 ডায়াবেটিস, মানবদেহের ইনসুলিন উৎপাদনকারী কোষগুলো মোটেই কাজ করে না, দেহে কোনো ইনসুলিন উৎপন্নই হয় না, তখন কোষের ভিতর গ্লুকোজ প্রবেশ করতে পারে না। এ ধরনের ডায়াবেটিসকে ইনসুলিন নির্ভর প্রথম শ্রেণীর ডায়াবেটিস বলে। এই ডায়াবেটিসে আক্রান্ত রোগীদের অধিকাংশকেই তখন বেঁচে থাকার জন্য তাদের সারা জীবন ইনসুলিন ইঞ্জেকশনের উপর নির্ভর থাকতে হয়। সব ডায়াবেটিসের রোগীর প্রায় 10% ইনসুলিন নির্ভর হয়ে থাকে। এ ধরনের ডায়াবেটিসে সাধারণত শৈশব বা যুবক বয়সে শুরু হয়। ইনসুলিন অনির্ভর ডায়াবেটিস বা NIDDM অর টাইপ 2 ডায়াবেটিস, এ ধরনের ডায়াবেটিসের ক্ষেত্রে প্যানক্রিয়াস অল্প পরিমাণে ইনসুলিন উৎপন্ন করে এবং দেহের পেশিকোষ ও এডিপাস কোষে ইনসুলিন গ্রাহকসমূহ সঠিক মাত্রায় ইনসুলিনের প্রতি সাড়া দেয় না, ফলে গ্লুকোজ পরিপাক বাধাপ্রাপ্ত হয় এবং রক্তে গ্লুকোজের মাত্রা বাড়তে থাকে। এ ধরনের ডায়াবেটিসকে ইনসুলিন অনির্ভর ডায়াবেটিস বা দ্বিতীয় শ্রেণীর ডায়াবেটিস বলা হয়। যাদের বয়স 30 থেকে বেশি, পূর্ণবয়স্করা এ ধরনের ডায়াবেটিসে আক্রান্ত হয়। ডায়াবেটিস রোগীদের প্রায় 90% এ ধরনের ডায়াবেটিসে আক্রান্ত হয়ে থাকে। গর্ভকালীন ডায়াবেটিস বা গ্যাস্টেটেশনাল ডায়াবেটিস, এটি এক বিশেষ ধরনের ডায়াবেটিস যা গর্ভকালীন অবস্থায় হয়ে থাকে। এ ধরনের ডায়াবেটিসে মা ও শিশু উভয়ই আক্রান্ত হয়ে থাকে। শতকরা প্রায় 3.5% গর্ভবতী মায়েদের এই জাতীয় ডায়াবেটিস হয়। গবেষকগণ এ প্রকারের ডায়াবেটিসকে তৃতীয় শ্রেণীর ডায়াবেটিস বলে আখ্যায়িত করেছেন। যদিও এটি অস্থায়ী বা বাচ্চা প্রসবের পর সেরে যায়, তবুও এর চিকিৎসা জরুরি, না হলে পরবর্তী জীবনে ইনসুলিন অনির্ভর ডায়াবেটিস হওয়ার ঝুঁকি থেকে যায়। তো ইনসুলিন হচ্ছে এক প্রকার হরমোন যা প্রোটিন ধর্মী। 1920 সালে সর্বপ্রথম ইনসুলিন পৃথক করা হয়। রাসায়নিকভাবে ইনসুলিন তিনটি অংশ নিয়ে গঠিত, যা চেইন এ, চেইন বি এবং কানেক্টিং চেইন নামে পরিচিত। চেন এতে 21টি অ্যামাইনো অ্যাসিড, চেন বিতে 30টি অ্যামাইনো অ্যাসিড এবং কানেক্টিভ চেইনে 65টি অ্যামাইনো অ্যাসিড নিয়ে গঠিত। চেন এ এবং চেন বি দুটি ডাইসালফাইড বন্ড দিয়ে রেল লাইনের ন্যায় যুক্ত থাকে। এই ইনসুলিন মানবদেহের স্বাভাবিক জৈবিক প্রক্রিয়ার প্যানক্রিয়াসের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের বিটা কোষ তৈরি হয়। তবে বর্তমানে রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি এর মাধ্যমে ইকোলাই থেকে বাণিজ্যিকভাবে ইনসুলিন তৈরি করা হচ্ছে, আর এই ইনসুলিন ডায়াবেটিসের চিকিৎসায় ব্যবহৃত হচ্ছে। বর্তমান বিশ্বে চিকিৎসা বিজ্ঞানের উন্নতির সাথে পাল্লা দিয়ে ডায়াবেটিস রোগীর সংখ্যা দিন দিন বেড়ে চলেছে। ডায়াবেটিস একটি নীরব ঘাতক যাতে যে কোনো বয়সের মানুষ আক্রান্ত হতে পারে। বর্তমানে প্রায় 1 কোটিরও বেশি মানুষ ডায়াবেটিসে আক্রান্ত। 2006 সালে ডায়াবেটিস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ এক জরিপে আরও ভয়াবহ তথ্য পাওয়া যায় যে বাংলাদেশের শহর অঞ্চলে ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার হার গ্রামাঞ্চলের তুলনায় দ্বিগুণেরও বেশি। WHO কর্তৃক পরিচালিত 2006 সালের এক জরিপ থেকে জানা যায়, বিশ্বের প্রায় 24টিরও বেশি দেশে 60 লক্ষ লোক ডায়াবেটিসে আক্রান্ত ছিল এবং ধারণা করা হচ্ছে 2025 সাল নাগাদ
38 কোটি ছাড়িয়ে যেতে পারে ডায়াবেটিস আক্রান্ত রোগীর সংখ্যা। দিন দিন ডায়াবেটিসের ভয়াবহতা কেবল বেড়েই চলেছে। আর ডায়াবেটিস আক্রান্ত রোগীদের ক্ষেত্রে করোনা ভাইরাস কিন্তু এখন অনেক বেশি ঝুঁকি তৈরি করেছে। যুক্তরাষ্ট্রের এক সমীক্ষায় দেখা গেছে প্রায় 6.2% লোক ডায়াবেটিসে আক্রান্ত। প্রতি বছর প্রায় 1 মিলিয়ন মানুষ ডায়াবেটিসে আক্রান্ত হচ্ছে, যাদের বয়স 20-এর উপরে। WHO এর মতে বর্তমানে বিশ্বে সবচেয়ে বেশি মৃত্যু ঘটায় এরকম প্রধান 5টি কারণের মধ্যে ডায়াবেটিস একটি। পৃথিবীতে প্রতি 10 সেকেন্ডে একজন ডায়াবেটিস আক্রান্ত লোক মারা যায়, 10 সেকেন্ডে 2 জন ডায়াবেটিস রোগী শনাক্ত হয়। তাই ডায়াবেটিসের ভয়াবহতা প্রতিরোধ ও নিয়ন্ত্রণের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ একান্ত জরুরি। ডায়াবেটিস হলে ঘন ঘন প্রস্রাব হয়, বেশি পিপাসা লাগে, শরীরের ওজন দ্রুত কমে যায়, চোখ ঝাপসা দেখা যায়, দৃষ্টিশক্তি কমে যায়, অত্যন্ত দুর্বলতা, উদ্যমহীনতা মনে হয়, তীব্র ক্ষুধা লাগে, ক্রোধ প্রবণতা ও বিরক্তি লাগে, বমি বমি ভাব হয়, শরীরে ক্ষত শুকাতে দেরি হয়। মহিলাদের ক্ষেত্রে জরায়ুর মুখে চুলকানি হয়, হাঁটুর নিচের অংশে ব্যথা বা অবশ ভাব হয়, আর মাড়ির রোগ হয়। ডায়াবেটিসের উপসর্গ দেখা দিলে যে কোনো সময় রক্ত গ্লুকোজের মাত্রা 200 মিলিগ্রাম গ্রাম পার ডেসিলিটারের বেশি হলেই ডায়াবেটিস ধরে নেওয়া হয়। সকালে নাস্তার পূর্বে গ্লুকোজের মাত্রা 126 মিলিগ্রাম এর বেশি হয়। ওরাল গ্লুকোজ টলারেন্স টেস্টের মাত্রা যদি 2 ঘন্টা ব্যবধানে 200 গ্রাম পার ডেসিলিটার এর বেশি হয় তবে ডায়াবেটিসের উপস্থিতি নির্দেশ করে। ডায়াবেটিসের এলোপ্যাথির ওষুধের মূল্য অনেক বেশি, আমাদের মতো উন্নয়নশীল দেশের মানুষের জন্য খুবই ব্যয়বহুল। এ সকল ওষুধের রয়েছে অনেকগুলোর পার্শ্ব প্রতিক্রিয়া, তাই শুধু ভেষজ চিকিৎসা মাধ্যমে অনেকেই ডায়াবেটিসের সমাধান খুঁজছেন। বিভিন্ন ল্যাবরেটরিতে অ্যান্টি ডায়াবেটিক প্ল্যান্টসের বিভিন্ন গবেষণা হচ্ছে। এ সকল গবেষণা থেকে ডায়াবেটিস নিয়ন্ত্রণকারী অনেক ভেষজ সম্পর্কে জানা গেছে। এই ভেষজগুলো ডায়াবেটিস নিয়ন্ত্রণে খুবই কার্যকর এবং সম্পূর্ণ পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত। যেমন জারুল, জারুল বর্তমানে বেশ পরিচিত বৃক্ষ। এই বৃক্ষের রয়েছে ডায়াবেটিস নিয়ন্ত্রণকারী বিশাল ভেষজগুণ। জারুল গাছের পাতায় রয়েছে করোসলিক অ্যাসিড, যা পেশিকোষ ও চর্বি কোষের ইনসুলিনের প্রতি সংবেদনশীলতা বাড়ায় এবং লিভার থেকে গ্লুকোজের নিঃসরণ কমায়। ফলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে জারুল পাতার নির্যাস খুবই কার্যকর ভূমিকা পালন করে। তেলাকুচা, তেলাকুচা বাংলাদেশের গ্রামগঞ্জের সকলের পরিচিত এক প্রকার লতা জাতীয় গাছ। বিভিন্ন গবেষণায় দেখা গেছে তেলাকুচায় ডায়াবেটিস প্রতিরোধী গুণ সম্পর্কে। তেলাকুচা পাতার পাউডার প্রতিদিন 6 গ্রাম পরিমাণ খেলে রক্তের গ্লুকোজের লেভেল নিয়ন্ত্রণে থাকে, তাই ডায়াবেটিস নিয়ন্ত্রণে তেলাকুচা হতে পারে কার্যকর ভেষজ। করলা আমাদের সবার পরিচিত সবজি। এই করলার ফল ও বীজে রয়েছে ডায়াবেটিস নিয়ন্ত্রণকারী ক্ষমতা। করলা পেশিকোষ ও চর্বিকোষের ইনসুলিনের প্রতি সংবেদনশীলতা বাড়ানোর মাধ্যমে রক্তের গ্লুকোজ লেভেল নিয়ন্ত্রণ করে। শুধু তাই নয়, করলার বীজে রয়েছে পি ইনসুলিন নামক এক প্রকার ইনসুলিন, যা রক্তের গ্লুকোজ লেভেল নিয়ন্ত্রণে সহায়তা করে। তাই ডায়াবেটিস নিয়ন্ত্রণে করলা হতে পারে এক আদর্শ পথ্য ঔষধ। মেথি, এই মেথি আমাদের ইন্টেস্টাইন থেকে ব্লাডে যাওয়ার প্রক্রিয়া ধীর করে এবং পেশিকোষ ও চর্বিকোষের ইনসুলিনের প্রতি সংবেদনশীলতা বাড়ায়। তাই ডায়াবেটিস নিয়ন্ত্রণে মেথি এক শক্তিশালী ভেষজ। ডুমুর, গবেষণা থেকে জানা যায় ডুমুর পাতায় ডায়াবেটিস নিয়ন্ত্রণকারী গুণ রয়েছে। ডুমুর পাতার রস বা কাত বিটাকোষ হতে ইনসুলিনের উৎপাদন বাড়ায়। তাই টাইপ 1 ও টাইপ 2 উভয় প্রকার ডায়াবেটিস নিয়ন্ত্রণে ডুমুর কার্যকর। ডুমুর টাইপ 1 ডায়াবেটিসে আক্রান্তদের ইনসুলিন গ্রহণের প্রয়োজনীয়তা ও নির্ভরশীলতা কমায়। নয়নতারা, নয়নতারা পাতার নির্যাসও ডায়াবেটিস আক্রান্তে খুব কার্যকর। সাম্প্রতিক সময়ের একটা গবেষণা থেকে জানা যায় যে নয়নতারায় বিদ্যমান ভিনভোলিন ও ব্লিউরোসিন নামক উপাদানসমূহ ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহায়তা করে থাকে। জামবীজ, সাম্প্রতিক সময়ের পরিচালিত আরও গবেষণায় জানা যায় জামবীজের রক্তে গ্লুকোজ লেভেল নিয়ন্ত্রণকারী গুণ রয়েছে। প্রতিদিন 10 থেকে 12 গ্রাম পরিমাণ জামবীজ পাউডার খেলে রক্তের গ্লুকোজ লেভেল ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখে। মেহগুনি বীজ, মেহগুনি বীজেরও ডায়াবেটিস নিয়ন্ত্রণকারী ক্ষমতা রয়েছে। এই বীজ পেশিকোষ ও চর্বিকোষের ইনসুলিনের প্রতি সংবেদনশীলতা বাড়ানোর মাধ্যমে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে। তুঁত গাছের ফল, পাতা ও শিকড় বিদ্যমান জৈব রাসায়নিক উপাদান রক্তে গ্লুকোজ লেভেল কমিয়ে স্বাভাবিক অবস্থায় আনতে সাহায্য করে। সাম্প্রতিককালের গবেষণা থেকে জানা যায় তুঁত পাতায় বিদ্যমান ইথাইল অ্যাসিটেট এবং এন-বিউটানল ডায়াবেটিস নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা পালন করে। এছাড়া ঘৃতকুমারী, রসুন, পেঁয়াজ, নিম, চিরতা, নানা ভেষজে ডায়াবেটিস নিয়ন্ত্রণকারী গুণ রয়েছে। রক্তে ব্লাড সুগার বেড়ে গেলে 10টি কাঁচা নিম পাতা ও 5টি গোলমরিচ একত্রে পিষে খেলে শর্করা কমে যাবে।
তেলাকুচা পাতার চূর্ণ 5 থেকে 6 গ্রাম প্রতিদিন খেলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে। যজ্ঞডুমুর ফলের বা পাতার রস খেলে রক্তে শর্করা কমে আসে। 1 থেকে 2 চা চামচ মেথি চূর্ণ সকালে 1 কাপ পানির সাথে মিশিয়ে খেলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে। পাকা জাম ফলের শুকনো বিচি 1টা গুঁড়া করে প্রতিদিন খেলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে। মটরশুঁটি ও শিমের খোসা দিয়ে তৈরি বিশেষ ধরনের চা ডায়াবেটিস রোগীর জন্য যথেষ্ট উপকারী। এসব খোসায় প্রচুর পরিমাণে সিলিকা জাতীয় উপকরণ থাকে, যেটি অগ্নাশয়ের ইনসুলিনের সাথে সম্পর্কযুক্ত। 1 কাপ সিম বা মটরশুঁটির খোসা 1 ইউনিট ইনসুলিনের সমান। শসায় এমন হরমোন রয়েছে যা অগ্নাশয়ের কোষে ইনসুলিন উৎপাদনে বিশেষ সহায়ক। রক্তে শর্করা কমাতে পেঁয়াজ ও রসুন বিশেষ উপকারী বলে প্রমাণিত হয়েছে। সম্প্রতি এক বৈজ্ঞানিক গবেষণায় দেখা গেছে ডায়াবেটিস রোগ নিরাময়ে করল্লা বিশেষ উপকারী। করল্লায় রয়েছে ইনসুলিন যা রক্তে শর্করা কমাতে বিশেষ সক্রিয়। এই জন্য ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে খাদ্য তালিকায় প্রতিদিন করল্লা অবশ্যই থাকা উচিত। যাদের ডায়াবেটিস আছে তাদের বেশি করে খেতে হবে অঙ্কুরিত ভেজানো ছোলা, সব রকম ডাল, শাক, পুঁই শাক, লাল শাক, কলার মোচা, কাঁচা কলা, জাম্বুরা, জাম, পেয়ারা, আমলকি, লেবু, এসবগুলোর ভুষি বা মেথির গুঁড়া এবং রসুন। মশলার মধ্যে ধনে, জিরা, আদা, পেঁয়াজ, মরিচ খাওয়া যেতে পারে। আলু, কচুমুখী, শালগম, গাজর, মূলা, কেশর, আলু এগুলো খেতে পারবে। মিষ্টি ফল খাওয়া যাবে না। মিষ্টান্ন, সফট ড্রিঙ্কস, চর্বিসহ লাল মাংস, গরু, খাসি, দুধের সর, ঘি, মাখন, ডিমের কুসুম, ডালডা। ডায়াবেটিস হলে ডায়াবেটিসের 3টি জিনিস, 3D, ডায়েট, ডিসিপ্লিন অ্যান্ড ড্রাগ। তো শুধু ওষুধ নির্ভর না হয়ে ডায়েট এবং ডিসিপ্লিনের দিকে খুব বেশি জোর দিতে হবে ডায়াবেটিস হলে। তো ডায়াবেটিসের ক্ষেত্রে 1টি স্লোগান হলো শৃঙ্খলায় জীবন।